আমরা গত পর্বে শিখছিলাম ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করতে হবে এবং কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করে ইনকাম করতে হবে, সেটা কপি পেস্ট পদ্ধতিটা আমরা ভিডিও অন্যের ভিডিওগুলো কপি করে আপনি আপনার ভিডিওতে মানে আপনার ফেসবুকে পেজে আপলোড করবেন, সেখান থেকে আপনার কোনো প্রকার কপিরাইট আসবে না। ওকে, তো এরকম কিভাবে করা যায় সেটাই আজকে আমরা দেখব, কিভাবে কপিরাইট ভিডিও এডিটিং করবেন, মানে অন্যের ভিডিও কপিরাইট ভিডিওগুলো আপনি এডিটিং করে আপনার ফেসবুক পেজে আপলোড করবেন, করে সেখান থেকে আর্নিং করবে। আমরা তো দেখাইছিলামই যে আপনি কীভাবে ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু আমরা আজকে দেখাবো এডিটিংটা। তো তার আগে আমি যেখানে চলে যাব সেটা হচ্ছে আমাদের এখান থেকে চলে যাব, এখান থেকে আমি ইউটিউবে চলে যাব। আপনার যে ধরনের মুভি হয়, একটা মুভি দেখবেন সেখান থেকে কোনো একটা ক্লিপ ভাল লাগছে, সেই ক্লিপটা আপনি আনবেন, ঠিক আছে, ক্লিপটার কিছু অংশ কেটে আপনি ইউটিউবে আপলোড করবেন। তো আপনি যেটা করবেন এখান থেকে আমি লিখব হচ্ছে সেট ইন্ডিয়ান, সেট ইন্ডিয়া এটা লিখলাম। আমি চাচ্ছি যে ইন্ডিয়ার যে পপুলার কিছু আছে, অনুষ্ঠান আছে, আমি চাচ্ছি যে ওইগুলা ভিডিওগুলো খুবই বেশি ভিউ হয়, তো আপনি ওইগুলা ভিডিওগুলো আপনি কি পাবলিশ করতে পারেন। তা আপনারা যেটা করবেন এখান থেকে যে কোনো একটা ভিডিও ক্লিপ নেবেন, ধরেন এই ভিডিওর ক্লিপটা আমি নিব, আমি চাচ্ছি তো এর জন্য এই ভিডিওর কপি ক্লিপ করব, আমি ডাউনলোড করে ফেলি। ওকে, ডাউনলোড আমি প্রথমে দুইটা এস দিলাম, ইউটিউবের আগে ডটের পরে এস দিয়ে ইন্টারে চাপ দিলাম, এই ভিডিওটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারি, অথবা আপনি যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু ডাউনলোড করে ফেলতে পারেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়, কিন্তু এইভাবে আমার কোনো সফটওয়্যারের প্রয়োজন হচ্ছে না, আমি এইভাবে ডাউনলোড করব। তো আপনারা যেটা করবেন এরকম একটা ভিডিও আপনারা ডাউনলোড করবেন, সেই ভিডিওটা ডাউনলোড করে আপনারা চলে যাবেন হচ্ছে ফিল্মোরাতে। আপনারা ফিল্মোরাটা অবশ্যই সবাই চিনেন, ফিল্মোরাতে চলে আসবেন। ওকে, তো মোটামুটি আমাদের ডাউনলোড হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, ডাউনলোডের ভিডিওটা এখানে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে, অথবা ডাইরেক্ট ভিডিওটা টেনে এনে আপনি ড্রপ ডাউন সিস্টেম করেও আপনি এখানে দিতে পারেন। ধরেন আমি ড্রপ ডাউন করে দেই, ড্রপ ডাউন এটা হচ্ছে আমাদের ভিডিও, আমি ডাউন করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, তো এটা হচ্ছে ড্রপ ডাউন প্রসেস। তো আমি এবার যেটা করব এই ভিডিওটা এখানে আনবো, এখানে দিয়ে দিলাম। ওকে, তো দেওয়ার পর আমি চাচ্ছি না যে প্রথমে ওদের একটা লোগো ইউজ হয়, তার আগে আমি যেটা করব এখানে দেখেন কাস্টমাইজেশনের একটা কম্পিউটার মানে ল্যাপটপের এখানে আইকন আছে, দেখেন কম্পিউটারের চেলাইয়ের মতো, ঠিক আছে। ওকে, আমি এবার যেটা করব এখান থেকে ধরেন এই চেলার মতো এই আইকনটা আছে ল্যাপটপের পাশেই, দেখতে পারবেন এই ছোট্ট করে এখানে দেওয়া আছে কম্পিউটারের নিচে একটা সেটিংয়ের মতো, এখানে আমরা সেটিংয়ের এখানে ক্লিক করে এখানে দিব হচ্ছে চেঞ্জ আ প্রজেক্ট এক্সপেক্ট রেটো। ওকে, এখানে ক্লিক করবেন আপনারা, প্রথমে ক্লিক করার পর এখান থেকে আপনারা সাইজ এটা রেজুলেশন কত দিবেন সেটা আপনি করে নিতে পারেন, অথবা আপনি ধরেন আমি এখানে করে ফেলি, ধরেন আমি 1000 4K চাচ্ছি, 4K দিলাম, তো 4K না দিয়ে আমি 1010 মানে 1200 থাকলে হবে, 1900 এটাই থাক, মানে 1000 MB 1080 HD। তো আমি প্রথমটা যেটা করবেন আপনি এখান থেকে উপরেটা আসবেন, এখান থেকে ইনস্টাগ্রামের ফ্রেমটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আমাদের ফেসবুকে ভিডিওটা যাবে, আমরা দেখছি যে ফেসবুকের ভিডিওগুলো কীরকম হয়, ঠিক আছে, তো আমি এটা ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দিয়ে এবার আমি এটা ই করে দিলাম। দেখেন ইনস্টাগ্রামের ফটোটা কিন্তু নিয়ে নিছে, মানে ইনস্টাগ্রামের সাইজটা কিন্তু হয়ে গেছে, এতক্ষণ কিন্তু এটা ফুল ছিল, এখন দেখেন এটা কিন্তু ফুল নাই, ঠিক আছে। তো এবার এটা আমাদের হয়ে গেছে, আমি চাচ্ছি না যে প্রথমের এটা আমাদের লোগোটা নেই, এই ওদের অডিশনের লোগোটা। ওকে, আমি চাচ্ছি যে এখান থেকে শুরু হোক বা এখান থেকে শুরু হোক আরেকটু। ওকে, তো এখান থেকে আমি এইটুক কেটে দিলাম, ঠিক আছে, কেটে দিলাম। এবার লাস্টে দেখি কিছু আছে কি না, এটা লাস্টে ওকে আমি এইটুক রাখলাম, বাকিটুক কেটে দিলাম, মানে লাস্টের পরে ওইখানে অন্য কিছু আসতেছে, ঠিক আছে, ওই যে থামলেন যেটা বলি থাকি আমরা। তো এটা আমরা যেটা করব এবার দেখি ফুল ভিডিওটা, ভিডিও হচ্ছে এটা ফুল ভিডিও। ওকে, তো এটা এরকমই থাক, আমাদের কিছুটা আরেকটু কেটে দেই, আমাদের এই লোগোটা যেন না দেখা যায়, সনি মেবি সেট সনি দেওয়া আছে, অথবা সনি কোনো একটা আইকন আছে। তো আমাদের এটা কমপ্লিটলি হয়ে গেছে, তো আপনি যেটা করবেন এবার এখানে আসবেন ভিডিওর নিচে, এখানে ক্লিক করবেন রাইট বাটনে, ক্লিক ক্লিক থেকে চলে যাবেন হচ্ছে
অডিও, অ্যাডজাস্ট অডিও, ওকে অডিও, আগে আমরা অডিওটা এডিট করব। তো আমরা অডিও এডিট করার পরে আপনি এখান থেকে আসবেন, এখান থেকে এসে কলট আছে, এখান থেকে আপনি যেটা করবেন সফট করে দিবেন। সফট করে আপনি এবার সফট একটু চাইলে বাড়াই দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো যেরকম আছে সফট এরকমই থাক, সফটটা আমি আরেকটু দেখি কাস্টমাইজেশন করে দিই হালকা করে, ওকে। এবার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে না, ওকে আমি সফটই দিই সফট, ওকে। আমাদের ব্যাক মানে অডিওটা কিন্তু এখনই হয়ে গেল, মানে এডিটিং হয়ে গেল। আমি অডিওর মধ্যে আরও কিছু আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। তো আমি চাচ্ছি না অডিওটা যেরকম আছে সফটই আমি এডিটিংটা করলাম। তো এবার চাচ্ছি যে এখানে দেখেন এটা কিন্তু একটা ড্যান্স, ঠিক আছে। তো এবার আমি চাচ্ছি এই সম্পূর্ণটা একটা আমি এইদিকে এটা ডান্স হচ্ছে, আমি চাচ্ছি যে কপিরাইট যেন না ধরতে পারে, সেই জন্য আমি যেটা করবো এবার এখানে আসব, এখানে এসে ভিডিওতে চলে যাব, ভিডিওতে এখান থেকে আমি চলে যাব হচ্ছে ওকে ওকে ট্রান্সফর্ম, ওকে ট্রান্সফর্মে চলে আসবেন। এখান থেকে এসে আপনি এটা আমাদের ভিডিও লুকটা আছে এই দিকে, ঠিক আছে। আমি চাচ্ছি না এই যে দেখেন একটা আইকন কিন্তু এখানে দিয়ে দেয়, ইয়েস আমি চাচ্ছি ভিডিওটা ঘুরে যাবে, ঠিক আছে, রোটেট হয়ে যাবে অন্যদিকে। তো দেখছেন এতক্ষণ কিন্তু সনি আর্টটা এইদিকে ছিল, এখন সনিটা এইদিকে চলে আসছে, ওকে। তো আমি চাচ্ছি না এটা এরকমই থাক, তো এটা আমি সনিটা ভিতর থেকে বের করে দেই, ওকে। সনিটা আমি আরেকটু ফ্রেমের বাইরে করে দেই যাতে বুঝতে না পারে কেউ। এবার দেখেন ভিডিওটা স্টেজটা ঠিক আছে, এবার দেখেন হয়ে গেল আমাদের স্টেজ। তো দেখেন এই এর মাঝখানে যতটুকু হবে এইটুকু আমাদের ভিডিও, দেখছেন ফুললে দেখা যাইতেছে। তো আমাদের রোটেট করা শেষ ট্রান্সফরমারে আসা। তো এবার আমি এটা ওকে করে দিব। এবার আমি চাচ্ছি এখানে কিছু ইফেক্ট বসুক যার মাধ্যমে আমাদেরকে ধরতে যেন না পারে ফেসবুকের রবটে, ঠিক আছে। তো আপনি এখানে আসবেন হচ্ছে ট্রান্সফরমার, ওকে, ট্রান্সফরমার ট্রানজ্যাকশন, সরি ট্রানজ্যাকশনে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি এটা নিতে পারেন না, ওকে, এই যে স্পিড ব্লোয়ার, ওকে, ব্লোয়ারে ক্লিক করে এখান থেকে আপনি একটা ফর্ম কেটে নেবেন, 3 মিনিট 3 সেকেন্ড অথবা 9 সেকেন্ড কেটে নিলেন, একটা কেটে দিলাম আমি 9 সেকেন্ড। কাটার পর এখানে আমি এই ট্রান্সফর্ম মানে ট্রানজ্যাকশনটা ইউজ করে দিলাম, তার মানে আবার কয়েক সেকেন্ড পর আবার আমি এটা করে দিলাম কয়েকটা জায়গায়, ঠিক আছে। তো এটা করে দিলাম এখান থেকে, এরকম করে আপনি করে দিবেন, ঠিক আছে। তো এটা করে দিলাম হচ্ছে এই ট্রান্সফর্মার ট্রানজ্যাকশনটা নিলাম, এই ট্রানজ্যাকশনটা নিলাম, ঠিক আছে। তো এই ট্রানজ্যাকশনটা আমি এখানে নিয়ে নিলাম, হয়ে গেছে। এবার দেখাই ভিডিওটা কীরকমভাবে প্লে হয়, দেখছেন একটা নড়াচড়া করল। দেখেন এখানে কি হচ্ছে একটু দেখেন, দেখছেন একটা খুব দ্রুত কিন্তু চলে যায়, আবার অন্য একটা অপশন আসলো। এরকম করে আপনি এডিটিং করবেন, করার পর এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা ইফেক্টে চলে আসবো, ইফেক্ট, ওকে, ইফেক্টে আমরা ক্লিক করি। ইফেক্টে আসার পর এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়, ওকে, লাইট ব্লার, ওকে, লাইট ব্লোয়ারটা আমরা নেই, লাইট ব্লোয়ার 1 নেবেন, ওকে, ব্রোকেন ব্লোয়ার 1, এটা আমরা এখান থেকে টান দিয়ে এখানে আনবো। এখানে এনে আমি সম্পূর্ণটা এটা আমি পুরাটাতে দিয়ে দিব, দেখেন দিয়ে দিছি পুরাটাতে। তো এবার এখান থেকে আমি এটা নিলাম, যেহেতু দেখি এটা কীরকম হয়, দেখছেন নিচটা কিন্তু এটার একটা, এই যে লাইটটা যে আমরা নিছি এই লাইটের একটা আভা আছে, ঠিক আছে। মানে এই আমি যদি লালটা নিই তাহলে আপনি পুষ্টভাবে বুঝতে পারবেন যে লালের ইফেক্টটা কীভাবে হয়। একটু আমি ইফেক্ট দেয় দেখছেন এখানে একটা লেখা ধোঁয়ার মতো উঠতেছে, ঠিক আছে। এইটারে বলা হয় আমি লাইটিং, এটা ইফেক্ট আমি দিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওতে। এই লালের মতো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, দেখেন দেখছেন ভিডিওটা ইফেক্ট কিন্তু নড়াচড়া করতেছে, ঠিক আছে, ইফেক্টটা হয়ে গেছে। এবার যেটা করব আমি এখান থেকে এসে আমি আমার ভিডিওর লাইটটা একটু বাড়ায় দিই, ওকে। আবার আমি চলে আসি এখান থেকে লাইটিং ভিডিও, ওকে, ভিডিও এরকমই থাক। তো আমি দেখি ভিডিও কালার, আমি কালারটা এখান থেকে আপনি চাইলে আর একটু ব্রাইট করে দিতে পারেন, ওকে। এই যে দেখেন ব্রাইটনেসটা আমি বাড়ায় দিই, এটার আমি ব্রাইটনেসটা বাড়ায় দিলাম মোটামুটি, ওই ভিডিওটা একটু চকচক করবে, ঠিক আছে। আপনি এইভাবে দেখেন, এবার আমি যদি এটা প্লে করি ভিডিওটা কীরকম দেখায়, এটা কিন্তু এখানে ব্রাইট থাকবে না, ঠিক আছে,
এটা কিন্তু ডাইক থাকবে না। তো এইভাবে আপনাকে এডিটিংটা করতে হবে, যদি কোনো সমস্যা নাই ওটা ওরকম কিছু হবে না ডাইক মাক্কি। তো আমরা এবার ধরেন আমার এই ভিডিওটা এডিটিং হয়ে গেল, লাইট মিট বাড়াই দিছি, এবার আমি যেটা করব এখান থেকে এক্সপোর্ট করব। ওকে এক্সপোর্ট, তো আমি এক্সপোর্টে ক্লিক করি এখান থেকে। এবার আপনি যেটা করবেন এখানে একটা নাম দিয়ে দেবেন আপনার মনের মতো করে, আমি একটা নাম দিয়ে দিলাম, এক্সপোর্টে ক্লিক করি। আর আমরা জানি ইউটিউবে হোক অথবা ভিডিওতে হোক, দেখেন এবার দেখেন ওই লেখাটা কিন্তু দাড়িটা কিন্তু নাই, এবার সেভ করতে চাচ্ছি না। ওকে সেভ নট সেভ। আপনি এইভাবে এডিটিংটা করতে পারেন, করলে কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে। তো এইটুকু কাজ ছিল আপনাদের দেখানো, দেন নেক্সট ক্লাসে আমরা লাইভটা দেখাবো। তাহলে আমাদের দুইটা টপিকই শেষ, তিনটা টপিক ছিল আমাদের ইয়ের বিষয়ে, আরেকটা টপিক হবে আমাদের লাইভ স্ট্রিম, দেন আমরা কিভাবে মানে দ্রুত মানে দুই তিন দিন বা এক মাসের ভিতরে আমাদের মনিটাইজেশনটা নিতে পারি ওইটার উপর ক্লাস হবে। তো আজকের মতো আমরা এখানেই থাকি, নেক্সটে দেখা হবে ইনশাআল্লাহ।